হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। এসজি টিউটোরিয়াল গাইডের আরও একটি নতুন এপিসোডে তোমাদের স্বাগত জানাই। পিজি অ্যাডমিশন নিয়ে আমি যে কাজটা শুরু করেছি 31 অগস্ট 2023 থেকে, সেই কাজ মাঝখানে দুদিন আমি বন্ধ করতে বাধ্য হয়েছিলাম, কারণ আমার বাড়িতে পাওয়ার সাপ্লাই একটু প্রবলেম চলছিল। তো এখন পাওয়ার সাপ্লাই একদম ওকে। আজ থেকে আবার কিন্তু ভিডিও আসতে থাকবে পিজি এবং বিএড এবং এমএড অ্যাডমিশন, যেমন যা তথ্য পাবো তেমনটাই তথ্য। তো আজকে পিজি অ্যাডমিশন যারা নিতে চলেছো 2023-24 সেশনে, তাদের জন্য নিয়ে চলে এলাম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, যে তথ্যটা তোমাদের নিঃসন্দেহে অসাধারণ একটা আনন্দের সৃষ্টি করবে মনের মধ্যে। তো যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো পিজি অ্যাডমিশন 2023-24 আমাদের রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু শুরু হয়ে গেছে, লাইক বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণী থেকে শুরু করে, ক্যালকাটা থেকে শুরু করে, বিদ্যাসাগর থেকে শুরু করে, নর্থ বেঙ্গল, কোচবিহার, পঞ্চানন ইউনিভার্সিটি থেকে শুরু করে, কাজী নজরুল ইউনিভার্সিটি, রাজ্যের একাধিক ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশন প্রসেস শুরু হয়েছে। এবং একের পর এক ইউনিভার্সিটির 6 সেমিস্টারের রেজাল্টের ডেটও কিন্তু চলে এসছে, এবং 6 সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হওয়ার যে ডেটের পর থেকে মার্কশিট বিতরণের নোটিফিকেশনও কিন্তু চলে আসছে। অনেকের ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছিল, যে পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপের ক্ষেত্রে ফাইনাল মার্কশিট পাচ্ছিল না। অনেকের ফাইনাল মার্কশিট পাওয়ার আগে তারা দেখে নিয়েছিল যে তারা সাপ্লি পেয়েছ। অনেকে রিভিউ করবে, অনেকে রিকোয়েস্ট করতে পারো বা স্পেশাল রিভিউ করতে পারো, যাতে তাড়াতাড়ি এই মার্কশিটটাকে দিয়ে দেওয়া হয় বা রেজাল্ট পাবলিশ করা হয়, স্পেশাল রিভিউয়ের রেজাল্ট, যাতে করে সেই সমস্ত ক্যান্ডিডেটরা যারা 1 অথবা 2 নম্বরের জন্য সাপ্লি পেয়েছ 6 সেমিস্টারে, তারা যেন খুব সুন্দরভাবে পিজি অ্যাডমিশনে অংশ নিতে পারো। তো আজকে একটা সুখবর নিয়ে চলে এসেছি। তো প্রথমত একটা কথা বলি, এছাড়াও একটা বিষয় বারবার প্রশ্ন আসছে কমেন্ট সেকশনে, যেখানে তোমরা বারবার জিজ্ঞেস করছো যে বিভিন্ন ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপের সময় তোমাদের ভুল হয়েছে, এখন কি করণীয়। তো সেই সলিউশনটাও দেব এই ভিডিওতে। প্রথমত 5 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলো তাদের নিজের নিজের যে ওয়েবসাইট রয়েছে সেখানে নোটিফিকেশন পাবলিশ করছে, যেখানে 6 সেমিস্টারের বা ফাইনাল মার্কশিট দেওয়ার কথা বলা হচ্ছে। অতএব যাদের এই মার্কশিটের জন্য সমস্যাগুলো হচ্ছিল, সাপ্লি কিসে পেয়েছো, কত মার্কসের জন্য পেয়েছো, বা সাপ্লি না পেলেও যারা পাশ করে গেছো তাদের ক্ষেত্রে তারা মার্কশিট আপলোড করতে পারছো না, ফাইনাল মার্কশিট আপলোড করতে পারছো না, অথবা বুঝতে পারছো না নাম্বার ক্যালকুলেশন ফর্মুলা তোমরা করতে পারছো না ঠিক করে, তো তাদের জন্য সুখবর, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পক্ষ থেকে একের পর এক কলেজে নোটিফিকেশান আসছে। একটা নোটিফিকেশান আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, টাকি গভর্নমেন্ট কলেজের নোটিফিকেশান, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে ওয়ান অফ দ্য লিডিং কলেজ টাকি গভর্নমেন্ট কলেজে 5 তারিখ থেকে মার্কশিট কিন্তু দেওয়া শুরু হবে, রোল নাম্বার ধরে ধরে দেওয়া হচ্ছে, এটা টাকি কলেজ বলে দিয়েছে। এছাড়াও অন্যান্য কলেজে মার্কশিটের একটা নির্দিষ্ট প্রসেস থাকবে বিতরণ করার, তুমি তোমার কলেজে খবর নাও যে কবে তোমাদের মার্কশিট দিচ্ছে। ঠিক এরকমভাবে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতেও কিন্তু মার্কশিট দেওয়ার কাজ শুরু হবে, যদি আজকালের মধ্যে না হয় 5 থেকে 6 দিনের মধ্যে কিন্তু হবে, অর্থাৎ তখন কিন্তু তোমরা 15 তারিখের মধ্যে মার্কশিটটা পেয়ে যাবে। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম তাড়াহুড়ো করার দরকার নেই, কেননা এখানে আগে তুমি ফর্ম ফিল আপ করলে যে আগে চান্স পাবে এমনটা কিন্তু নয়। এটা গেল এই পোর্শনটা। নেক্সট যে সুখবরটা রয়েছে, যারা যারা তোমরা ফর্ম ফিল আপে ভুল করেছো, প্রত্যেকে কিন্তু ফর্ম কারেকশান করতে পারবে, প্রত্যেকটি ইউনিভার্সিটি ফর্ম কারেকশানের সুযোগ দেবে। বর্ধমান ইউনিভার্সিটিতে যেমন মেল করতে হয় বা পোর্টাল সেখানে ওপেন হয় না, লগ ইন তোমরা করতে পারো না, মেলের মাধ্যমে এই সলভ করতে হয় প্রবলেম। তো তোমরা ইউনিভার্সিটির যে আপডেটগুলো আমি শেয়ার করেছিলাম, যেখানে আমি তোমাদেরকে কন্ট্যাক্ট ডিটেলগুলো বলেছিলাম যে এই ইমেল অ্যাড্রেস এবং এই ফোন নাম্বারে যোগাযোগ করে তোমাদের কিন্তু সেখানে কারেকশনের জন্য কোয়ারি দিতে হবে, যে আমার এইখানে ভুল হয়েছে, পার্টিকুলার এই সেকশনটাতে ভুল হয়েছে, তারপরে তারা কিন্তু সেটা কারেকশন করে দেবেন। ক্যালকাটা ইউনিভার্সিটিতেও কিন্তু এমনি করে কারেকশন ফরম্যাট আপলোড করতে হয়। WBSU বা রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটিতে পোর্টাল ওপেন করে দেওয়া হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট তারিখ থেকে নির্দিষ্ট তারিখ, জাস্ট লাইক 15 তারিখে যদি কোথাও ফর্ম ফিল আপ শেষ হয়, 16 বা 17 তারিখ নাগাদ তোমাদের সেখানে একটা সুযোগ দেওয়া হবে, লগ ইন করে তুমি তোমার সেই জায়গাটা এডিট করে নিতে পারবে। অতএব চিন্তার কিন্তু কোনো কারণ আমি দেখছি না অন্তত। এবার প্রশ্ন হচ্ছে, তোমরা রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটির যে ফর্ম ফিল আপগুলো করছো, একটু মন কান দিয়ে করো, প্রত্যেকটি ইউনিভার্সিটির মেরিট লিস্ট আসলে আমি অবশ্যই দেখাবো, এবং আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি প্রত্যেকটি ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ এবছর অন্তত দেখাতে পারিনি। আজকে থেকে চেষ্টা করব যতটা পারা যায় করার, কেননা এখনও 10 দিন টাইম আমাদের কাছে রয়েছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।